চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। আজ বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার গোপালপুর গ্রামের কাছে। সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মোজারুল শেখ, বাড়ি বীরভূমের নলহাটি থামার আমাইপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের মতে গোপালপুর গ্রামের কাছে জাতীয় সড়ক ধরে ওই ফেরিওয়ালা সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটি চার চাকা গাড়ি তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ, দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। আমার হচ্ছে আমাইপুর গ্রামে তো মাঝবিত্র হয়ে ঠিক আছে, আমাদের গোপালগঞ্জ থেকে মাঝবিত্র এই মাত্র কলকাতা থেকে যাচ্ছিল, একটা ছোটো গাড়ি হাই স্পিডের গাড়ি এসে ওখান থেকে ঢাকা মেরে রাস্তায় স্পট দেয়, এভাবে আমরা এসে দেখছি রাস্তায় পড়ে আছে, দেখে দেখছি স্পট দেয় হয়ে পড়ে আছে।